প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা আজকে যে বিষয়টা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে কস্ট এবং এক্সপেন্স, এর মধ্যে পার্থক্য, ব্যয় এবং খরচ, এর মধ্যে পার্থক্য। কস্টের বাংলা পরিভাষা আমরা বলবো ব্যয়, এক্সপেন্সের বাংলা পরিভাষা আমরা বলবো খরচ। সাধারণভাবে আমরা কস্ট এবং এক্সপেন্স, ব্যয় এবং খরচকে একে অপরের সমর্থক অর্থে ব্যবহার করতে চাই, কিন্তু হিসাব বিজ্ঞান আমরা দুটোকে আলাদাভাবে বিচার করবো, আলাদাভাবে চিন্তা করবো, দুটা ভিন্ন জিনিস। শুরুতে যদি বলি কস্ট কাকে বলে, এক কথায় বলতে হবে অ্যাকুইজিশন অফ অ্যাসেটস, সম্পত্তি অর্জন করতে গিয়ে যা আমরা পে অফ করি, যা আমরা পে করি, কিংবা একটা কিংবা একটা সেবা পেতে গিয়ে যা আমরা স্যাক্রিফাইস করি, যে অর্থটা আমরা স্যাক্রিফাইস করি, অথবা কোনো একটা পণ্য কিনতে গিয়ে যে অর্থটা আমরা প্রদান করি। অর্থাৎ সম্পত্তি ক্রয় করতে গেলে আমাকে যা প্রদান করতে হবে সম্পত্তির মালিককে, মালিকানা অর্জন করার জন্য, সেবা পেতে গিয়ে সেবা প্রদানকারীকে আমি যা দিব, কিংবা পণ্য ক্রয় করতে গিয়ে পণ্যের বিক্রেতাকে আমি যা দিব, এটি হচ্ছে গিয়ে ওই সম্পত্তির ব্যয়, ওই সেবার ব্যয়, ওই পণ্যের ব্যয়। তাহলে মোদ্দা কথা, সম্পত্তি ক্রয় করতে গেলে, সেবা পেতে গেলে এবং পণ্য ক্রয় করতে গেলে আমি যা প্রদান করব, তাই হচ্ছে গিয়ে আমার ওই সম্পত্তি, পণ্য বা সেবার ব্যয়, কস্ট। তাহলে এক্সপেন্স কোনটা? আমি সম্পত্তি কিনেছি ব্যবহার করার জন্য। সম্পত্তির যত অংশ ব্যবহার হয়ে যাবে, যে অংশটুকু ব্যবহার হয়ে যাবে, ওই অংশটুকুকে আমরা বলবো খরচ। বুঝো নাই, ধরো একটা সম্পত্তি তুমি ক্রয় করলে 1,00,000 টাকা দিয়ে, 10 বছর তুমি ব্যবহার করবে, তাহলে যে বছর তুমি ক্রয় করলে ওই বছর ওই সম্পত্তির কস্ট 1,00,000 টাকা বলে গণ্য হবে এবং এটা অ্যাসেট ব্যালেন্স শিটের সম্পত্তি বাসায় চলে যাবে। কিন্তু যখন বছর শেষে এটা তুমি অবচয় ধরবা, তুমি তখন কী বলবা? 10 বছরের আয়ুষ্কাল থেকে 1 বছরের অংশ ব্যবহার হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, এই অংশটুকুকে, এই এক্সপায়ার্ড পোর্শন অফ কস্ট, এটাকে আমি এখন খরচ বলবো, এক্সপেন্স বলবো। আরেকবার বলি, একটি সম্পত্তি ক্রয় করলে তুমি 1,00,000 টাকা দিয়ে 10 বছর সম্পত্তিটা ব্যবহার করা যাবে, আমি যদি 10 বছরের মধ্যে তার ব্যয়টাকে বন্টন করে দেই, তাহলে প্রথম বছরের জন্য 1,00,000 টাকা যেটা আমি দিলাম সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করলাম তাকে, এটা আমার ব্যয়, কস্ট। কিন্তু প্রথম বছর আমি এটা ব্যবহার করে যতটুকুকে ভোগ করে ফেললাম, যতটুকু এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, এতটুকুকে আমরা বলবো খরচ, এক্সপেন্স। অথবা তুমি ধরো কোন একটি সেবা জন্য মূল্য পরিশোধ করলে 5,000 টাকা, 5 মাস সে তোমাকে সেবা দিবে বলে, এখন 1 মাস চলে গেলে তুমি বলো 5 মাসের সেবা থেকে 1 মাসের সেবা ভোগ হয়ে গেছে, সার্ভিস এক্সপায়ার্ড হয়ে গেছে, কনসিউমড হয়ে গেছে। অর্থাৎ ব্যয়ের যে অংশটা চলতি হিসাবকালের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, কনসিউমড হয়ে গেছে, ইউজড হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, এটাকে আমরা বলবো এই হিসাবকালের খরচ। খরচের ঠিকানা কোথায়? খরচের ঠিকানা ইনকাম স্টেটমেন্ট। ব্যয়ের ঠিকানা কোথায়? ব্যয়ের ঠিকানা ব্যালেন্স শিট। তাহলে ব্যয়টা অ্যাসেট, খরচটা এক্সপেন্স। ব্যয়টা চলে যাবে ব্যালেন্স শিটের সম্পত্তি পাশে, খরচটা চলে যাবে ইনকাম স্টেটমেন্ট। ব্যয়ের অংশ একটা অংশই চলতি হিসাবকালের খরচ বলে গণ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারো। থ্যাংক ইউ।